সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, একটা জমি ভূমি কে যদি আমরা ভালো করে বুঝতে চাই, জমির নকশা সম্পর্কে আমাদের সামান্য বেসিক জ্ঞান অবশ্যই থাকতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে আপনারা জমির নকশাগুলো কোথায় পাবেন, কত টাকায় পাবেন, নকশার মধ্যে আসলে কি কি জিনিসগুলো থাকে, বিষয়টা আজকে আমরা দেখবো বিস্তারিত। সাথে আছি আমি হোস্ট আজিমুদ্দিন। তো আপনারা চিত্রে যেমন দেখতে পাচ্তেছেন, ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর তেজগাঁও ঢাকার আপনারা একটি ছবি দেখতে পাচ্তেছেন। এটি হচ্ছে বাংলাদেশে জমি সংক্রান্ত, ভূমি সংক্রান্ত যত প্রকার নকশা ম্যাপ আপনারা এখানে পাবেন। তো আপনি সেখানে গিয়ে আবেদন করে নিতে পারেন। আর নকশা জিনিসটি কি, সেটি জাস্ট আপনাদেরকে যদি আমরা একটা কথা বলি, বাস্তবে যে জমিটি যেটা হয়, যে ধরলাম বাস্তবে আপনি 1 মাইল লম্বা একটা জায়গা মাপলেন, যেটা আপনি বাস্তবে 1 মাইল লম্বা পেলেন, এটাকে যদি আপনি নকশার মধ্যে ডিজাইন করতে চান, 1 মাইল তো আর আপনি কাগজের নকশা পাবেন না। এজন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে একটা স্কেল নির্ধারণ করতে হবে। তো জমির কাজে, ভূমির কাজে বাংলাদেশে এখন পর্যন্ত আমরা যে স্কেলে নকশাগুলো দেখতে পাই, একটা হচ্ছে 16 ইঞ্চি, মানে হচ্ছে যেই জমিটা বাস্তবে আপনি 1 মাইল লম্বা মেপে আসলেন, সেটাকে আমরা 16 ইঞ্চিতে ছোট করে নিলাম, সংকুচিত করে নিলাম। একই রকম ভাবে আমরা এর চাইতে একটু বড় নকশা করতে চাইলে 32 ইঞ্চি নেই, এর চাইতে একটু বড় করতে চাইলে 64, অথবা আমরা 80 ইঞ্চিও নেই। বর্তমানে যেহেতু জায়গাগুলো খুবই ক্ষুদ্রাকৃতির হয়ে গেছে, এই জন্য 80 ইঞ্চি ব্যবহার করা হয়। পূর্বে 16 ইঞ্চি সবচেয়ে বেশি ব্যবহৃত হতো, এটা ছাড়াও 32 এবং 64 ইঞ্চিও কিন্তু পাওয়া যায়। তো যাই হোক, আপনি এই যে সিএস, এসএ বা আরএস যে নকশাই নেন, এগুলোর দাম হচ্ছে 500 টাকা। 500 টাকা আপনাকে প্রদান করতে হবে, আর আবেদন যে করবেন সাথে আপনাকে 20 টাকার কোর্ট ফি। তো মনে রাখবেন, জমি ভূমি সংক্রান্ত বিষয় বাংলাদেশে যেহেতু 64টি জেলা, 3টি জেলা বাদ দিয়ে বাকি যে জেলাগুলো আছে, 61টি জেলা, জেলা রেকর্ড কার্যালয়ে সমস্ত কিছু পাওয়া যাবে। যদি ডিসি সাহেবের কাছে আপনারা না পান, তখন আপনারা চলে যাবেন ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরে। তো আমরা যদি এখন একটা নকশার যে ইনগ্রেডিয়েন্টগুলো যদি জাস্ট আপনাদেরকে একটু বলি, যে আসলে একটা নকশার মধ্যে কি কি থাকে। চিত্রে যেমন আপনারা একটা নকশা দেখতে পাচ্তেছেন, যে দেখুন এখানে উপজেলার নাম দেওয়া আছে, মৌজা দেওয়া আছে, জেল নাম্বার, শীট নাম্বার, জেলা স্কেলও দেওয়া আছে, যাবতীয় কিছু দেওয়া আছে। আপনি যেই নকশাই নেন এরকম আপনি পাবেন। আর নকশার মধ্যে যাবতীয় ইন ডিটেইল আপনার সম্পূর্ণ মৌজাটা এখানে দেওয়া আছে, দেখতেই পাচ্তেছেন। এদিকে নকশাটা বোঝার জন্য কিছু স্পেসিফিক সাংকেতিক চিহ্ন দেওয়া আছে। এটা ছাড়া নকশাটা কত সালের লেখা হয় সেটাও কিন্তু দেওয়া আছে। জাস্ট আমরা যদি একটু নিচের দিকে আপনাদেরকে দেখাই, এখানে দেখুন। তো নকশার মধ্যে আরও কি খুঁটিনাটি বিষয় আছে, এগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখবো, যে আসলে আর কি কি খুঁটিনাটি বিষয় আছে। তো এই যে নকশাগুলো, ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরে যদি আপনারা যান, মৌজামে 500 টাকায় আপনারা পাবেন। সেখানে এইভাবেই বিজ্ঞপ্তি দেওয়া আছে, এর বেশি আপনার দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর প্রতিটা আবেদনপত্রে আপনাকে 20 টাকার কোর্ট ফি লাগাতে হবে। আরও যেটি বলা হচ্ছে, সেটা হচ্ছে কোনো দালাল চক্র থেকে আপনারা এগুলো নেবেন না। আর ভূমি রেকর্ড, জরিপ অধিদপ্তরে বাংলাদেশের কোনো প্রকার খতিয়ান সেখান থেকে সরবরাহ করা হয় না বা পাওয়া যায় না, তারা শুধুমাত্র এই যে মৌজা ম্যাপগুলো এগুলোই সরবরাহ করে, এটি হচ্ছে নিয়ম। তো আপনি যদি আপনার জেলা রেকর্ড রুমে আবেদন করতে চান, আপনার কম্পিউটারের দোকান থেকে আপনি এরকম আবেদন ফর্ম তৈরি করে তার উপরে 10 টাকা 10 টাকা 20 টাকার কোর্ট ফি দিয়ে আবেদন করবেন। জাস্ট এই যে বরাবর ভারপ্রাপ্ত কর্মকর্তা রেকর্ড রুম শাখা দিনাজপুর, অথবা আপনি আপনারটা দিয়ে দিলেন, এখানে আপনার কোন নির্দিষ্ট জরিপের নকশাটি প্রয়োজন সেটি আপনি লিখবেন। যদি থাকে তখন আপনি ট্রেজারি চালান করবেন, ট্রেজারি চালানের কপিটা জমা দিবেন। আর যদি আপনি ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরে যান, সেক্ষেত্রে সেখানেও এরকম জাস্ট বরাবর মহাপরিচালক ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর তেজগাঁও ঢাকা, এই ফর্মটা আপনি সেখানেও পাবেন, 2 টাকা 5 টাকা দিয়ে ক্রয় করে নিতে পারেন, অথবা এটা জাস্ট নিজেও আপনি তৈরি করে নিতে পারেন, এতটা ঝামেলার কিছুই নেই। এটার সাথে তখন এখানে 20 টাকার কোর্ট ফি আপনি লাগিয়ে দিবেন, এটার মতো লাগিয়ে আপনাকে আবেদনটা করতে হবে। আপনি জেলা রেকর্ড রুম থেকে নিল 500 টাকা, ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর থেকে নিল 500 টাকা, এবং 20 টাকার কোর্ট ফি, এটা আপনাকে দিতেই হবে। তো আমরা যেভাবে আপনাদেরকে বললাম যে আমরা 4 প্রকারের স্কেলগুলো পাই, এখন যেমন আপনারা দেখতেছেন এখানে থানা পল্লবী, মৌজা, বাউনিয়া, জেল নাম্বার 1, শীট নাম্বার। এখন অনেকে আবার বলেন, ভাই শীট নাম্বারটা কি? শীট নাম্বার হচ্ছে যে ধরলাম আপনার মৌজাটা যদি অনেক বড় হয়, এক পাতায় নকশা করা সম্ভব হয় না, তখন সেটাকে বিভিন্ন পাতায় করতে হয়, 2 পাতা 3 পাতা 4 পাতা, যে পাতাটা এগুলোই হচ্ছে আপনার শীট নাম্বার। তো দেখুন এখানে স্কেলে দেওয়া আছে, এটা 80 ইঞ্চিতে 1 মাইল, অর্থাৎ বাস্তবে 1 মাইল যে লম্বা জায়গাটাকে আমরা 80 ইঞ্চিতে নিয়ে এসেছি, এটা হচ্ছে 80 ইঞ্চি সমান 1 মাইল। একই রকমভাবে আমরা যদি জেলা চট্টগ্রামের ক্ষেত্রে দেখি, এখানে 64 ইঞ্চি সমান সমান 1 মাইল বলা হচ্ছে।
আর এটা হচ্ছে শিট নাম্বার 3, মানে হচ্ছে এর আগে আরো দুটো পাতাতে নকশা করা আছে। আর এই যে চিহ্নটি দেখতেছেন, এটি আপনারা নকশার এটি দ্বারা উত্তর বোঝায়। নকশাটা আপনি সরজমিনে নিয়ে গেলে এটা যখন বসাবেন বুঝবেন যে এটা উত্তর দিকে আপনাকে বসাতে হবে, এটা উত্তর এবং পশ্চিম কর্নারে গিয়ে বসবে। এখন যদি আমরা দেখি আরেকটি 32 ইঞ্চি সমান 1 মাইল, যে নকশাগুলোর আমরা কথা আপনাকে বললাম, দেখুন জেলা ঢাকা, এক্ষেত্রে এটি 32 ইঞ্চি 1 মাইলে প্রস্তুত করা হয়েছে। আর সর্বশেষ যদি আমরা দেখি 16 ইঞ্চিতে, জেলা দিনাজপুর থানা বীরগঞ্জে শিট নাম্বার 1, স্কেলে হচ্ছে 16 ইঞ্চি সমান 1 মাইল। এটা ছাড়া আমার একটি প্লে লিস্ট আছে আমিনশিপে, সেটা যদি আপনি দেখেন এগুলো থেকে কিভাবে মাপ উত্তোলন করতে হয় সেটা আপনি কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। আশা করি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝলেন যে বাংলাদেশের ক্ষেত্রে আমরা 16 ইঞ্চি, 32 ইঞ্চি, 64 ইঞ্চি এবং 80 ইঞ্চি 1 মাইলের নকশা পাবো বাস্তবে। এটা ছাড়াও 4 ইঞ্চি নকশা আছে, সেটা জমির কাজে তারা প্রাথমিক অবস্থায় ব্যবহার করেন, সেটার জন্য আমাদের কোনো কাজে আসে না। আমরা ডিসি অফিস থেকে আবেদন করে নিতে পারবো 20 টাকার কোর্ট ফি দিয়ে, এবং 500 টাকা ট্রেজারি চালান করতে হবে, অথবা ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর থেকে আমরা নিতে পারবো। এর যে মোজামেপের 500 টাকাই খরচ, আর ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরে কোনো প্রকার খতিয়ান সরবরাহ করা হয় না। আর এই যে নকশা বা ম্যাপ আছে, এগুলো থেকে আমরা বুঝতে পারবো আপনার জমিটি কোথায় আছে, কিরকম আছে। তো এগুলো আমরা সফট কপিও ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর থেকে মেমোরি কার্ড সহ যদি যোগাযোগ করি আমরা সেখান থেকে নিতে পারবো একই প্রকার খরচে। আর যারা এই ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরে যাবেন বলে মনে রাখবেন, একদিনে আপনি পারবেন না, একদিনে আবেদন করতে হবে। আবেদন ফর্মে আপনার একটা রিসিপ্ট নাম্বার দেওয়া থাকবে, কবে আপনাকে ডেলিভারি দেওয়া হবে সেই হিসাবে আপনাকে যেতে হবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।